সলাৎ আদায় করা আর সলাৎ খানি দোয়া। الله إنه يعلم الجهر وما يخفى وليسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. فيعذبه الله العذاب الأكبر. إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. قرآن الكريم الله فاك بولسن ظهر الفساد بالبر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. جولي أبن ستورج بيبور جاي وجه بيبور جاي مول كارون هلو مانشير كورمو كور مانوشتر أفو كورمي كاروني الله فاك أي بيتي বিপর্যয় দিয়ে থাকেন, স্বাভাবিক অবস্থার চেয়ে ব্যতিক্রম অবস্থা সৃষ্টি করে থাকেন। কেন করেন? লিউজিকাহুম বাদাল্লা যে আমিল, তারা যে অন্যায় করেছে, অপরাধ করেছে, তার কি অংশ? তারা একটু আস্বাদন করুক অপরাধের শাস্তি, অপরাধ করুক। আল্লাপাক যদি পুরা শাস্তি দেন, কোরআনে কারিম অন্যায়তে বলছেন, তাহলে একটা মানুষও পৃথিবীর বেঁচে থাকতে পারবে না যদি শাস্তি দেন আল্লাপাক। তাহলে ফাসাদ কীভাবে সৃষ্টি হলো? সুরায় তহাতে আল্লাপাক বলেছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, আমার কোরআন থেকে, আমার বিধান থেকে, আর রসূলের আদর্শ থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, বাঁকা পথে যারা চলে, আমি তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিব, সংকটময় করে দিব, কঠিন বানিয়ে দেব দুনিয়ার জীবনটা। কিন্তু কঠিন আসবে কবরে গেলে। এখানে যে সংশোধন নয়, এটা আমার সংশোধনের জন্য ব্যবস্থা করা হয়েছে, যে তুমি কিন্তু বাঁকাপথে চলছো, তোমার কারণেই কিন্তু অপরাধ এই শাস্তি আসছে, এই সংকীর্ণ জীবন তোমার কারণেই আসছে। যদি এটা সংশোধন না হও, তাহলে কবরে গেলে আরও কঠিন অবস্থা সৃষ্টি হবে। এই জন্য এখানে যদি আমরা সংশোধন হয়ে যায়, ঠিক করে জীবনটাকে গড়ে তুলতে পারি কোরআন এবং সুন্নার আলোকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, নিজেকে আদর্শবান করে তুলতে পারি, তাহলে দুনিয়া জীবনটা সুন্দর হবে। কবর থেকে শুরু করে আর কঠিন অবস্থা, সেখানে আমরা নিষ্কৃতি লাভ করতে সক্ষম হব, মুক্তি পাব। চূড়ান্ত হবে জাহান্নামের কঠিন শাস্তি যদি আমরা এখানে নিজেদেরকে সংশোধন না করি কোরআন এবং সুন্নার আলোকে। এবং আমরা এটাকে গরম মনে করি। আল্লাহাক বলছে, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, কি গরম দেখছো আর জাহান্নামের গরম, এর চেয়ে আরো অনেক অনেক গুণ বেশি কঠিন হবে যদি তুমি এখানে নিজেদেরকে সংশোধন না করো। যদি আমরা আল্লাহ দিকে ফিরে আসতে পারি, জিকির মানে কোরআন কারিম ফিরে আসতে পারি, সুন্নাহ দিকে ফিরে আসতে পারি, অবশ্যই যে আল্লাহ সেকালে খাওয়াইছেন, সেকালে বৃষ্টি দিয়েছেন, ওই আল্লাহ এখনো আছেন, ওই অবস্থায় আছেন। অতএব
আমাদের কর্তব্য হবে আল্লাহর দিকে ফিরে এসে রুজু হওয়া এবং আল্লাহ পাশের কাছে তওবা ইস্তেগফার ইস্তেগফার করা। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম কওমকে বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকু ইন্নাহু কানা গাফফারা ইরসুলু সামা আলাইকুম মিদরারা। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার কওমকে বললেন ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো আল্লাহ পাকের কাছে, যদি করো আল্লাহ পাক আকাশ থেকে পর্যাপ্ত বৃষ্টি দেবেন, তোমাদের প্রয়োজন মোতাবেক তিনি বৃষ্টি দেবেন, কাজে কোনো কিছুর অভাব হবে না যদি আমরা লাইনে চলে আসি। এই জন্য আসুন সকলে আমরা আল্লাহর দরবারে ইস্তেগফার করব, কান্নাকাটি করব, নিজের অনুতপ্ত হব নিজের অপরাধের জন্য। ওমা কানা লিউআযিবাহুম ইস্তাগফিরুন, যারা ইস্তেগফার করে আল্লাহ তাদের কখনো শাস্তি দিবেন না। কাজে এটা আমরা শাস্তি দিই মনে করি ইস্তেগফার করতে হবে, ইস্তেগফারের মাধ্যমে তওবা ইস্তেগফারের মাধ্যমে আমরা আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ আমাদের তৌফিক তৌফিক দান করুন। আকুল কওলি হাযা ওয়া আস্তাগফিরু আলাইকুম ওয়া সাইল মুসলিম আস্তাগফিরু গাফুর রহিম। أيها الإخوة الأعزاء أوصيك ونفسي بتقوى الله فإن التقوى مفتاح السعادة. يقول تعالى في كلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك وأعداء الدنيا رب العالمين. اللهم ألف بين قلوب المسلمين، اللهم أصلح شأن المسلمين، اللهم انصر من نصر الدين واخذل من خذل المسلمين، اللهم أمن المسلمين في أوطانهم، اللهم أمن المسلمين في بلدانهم، اللهم أسقنا يا ربنا، اللهم أسقنا يا ربنا، اللهم أسقنا يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا، ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا، ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا، أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب العالمين أمنا تمر غوتيك ويك باندا তোমার বৃষ্টির কামনায় সালাতুল ইস্তিসকা আদায় শেষে আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি, মাহবুব মেহরবানি করে আমাদের সালাতকে কবুল করে নিন, আমাদের জীবনে যত ভালো আমল করেছি ভুল ত্রুটি মাফ করে কবুল করে নিন, যত অন্যায় অপরাধ করেছি মেহরবানি করে মাফ করে দিন। রব্বুল আলামিন আমাদের তওবা আপনি কবুল করে নিন, আপনার কাছে আমরা খালিস ভাবে তওবা করছি আল্লাহ, যে অপরাধ করেছি এগুলি মাফ করে দিন, ভবিষ্যতে আর কোনো অন্যায় করবো না, আপনার কাছে ওয়াদা দিচ্ছি রব্বুল আলামিন আমাদের তওবা আপনি কবুল করেন। রব্বুল আলামিন আমাদেরকে আপনি ক্ষমা করে দেন, আপনি গাফফার, আপনি রহমান, আপনি রহিম, আপনার তো আপনারই বান্দা, আপনি যদি ক্ষমা না করেন আমরা কোথায় যাবো, কার কাছে যাবো? রব্বুল আলামিন মেহরবানিকে আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের অপরাধের কারণে আপনি আমাদেরকে শাস্তি দিচ্ছেন রব্বুল আলামিন, আমাদের ফিরে আসার জন্য আমাদের অনুভূতি জাগ্রত হওয়ার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ গুনাহতেই ফিরে আসার তৌফিক দিন, আমাদের গুনাহকে ফিরে আসার তৌফিক দিন, আমাদের আপনার রহমতে বৃষ্টিতে আমাদেরকে সিক্ত করুন ইয়া রব্বুল আলামিন। এই জমিন চৌচির হয়ে গেছে আল্লাহ, এ দেশের মানুষ কষ্ট পাচ্ছে আল্লাহ, আপনার বান্দা এরা এলা আপনি তো বান্দা, রব্বুল আলামিন মেহরবানি করে আপনি বৃষ্টি দিয়ে দেন আল্লাহ, আপনার রহমতে বৃষ্টি দিয়ে সিক্ত করে দেন, ঠান্ডা করে দেন রব্বুল আলামিন, আপনি যা ইচ্ছা তাই তো করতে পারেন, সমস্ত ক্ষমতা আপনার, আপনি যা করতে চান তাই আপনার করতে পারেন ইয়া রব্বুল আলামিন। মেহরবানি করে আমাদেরকে বৃষ্টি দিয়ে আল্লাহ আমাদের সিক্ত করে দেন আল্লাহ, আমাদেরকে আপনার রহমতে বৃষ্টি দান করেন, আপনি পরিবেশকে ঠান্ডা করে দেন, আমাদের সকলকে আপনি কবুল করেন আল্লাহ, গোটা বাংলাদেশকে আপনি হেফাজত করেন, এই তাহবদা থেকে আপনি হেফাজত করেন, আপনি খাস রহমত নাজির করে ইয়া রব্বুল আলামিন, আপনার রহমত অপূরন্ত, আপনার হাবিব বলেছে, আপনি বলেছেন সাবাকাত রহমতি আলা গদবি, আমার গজবের উপর আমার রহমত অগ্রাধিকার লাভ করেছে, আপনার গজবের আপনার রহমত অনেক বেশি রব্বুল আলামিন, সেই রহমতের কামনা আপনার কাছে হাত তুলছি মাহবুব, মেহরবানি করে আমাদেরকে আপনি রহম করুন, আমাদেরকে দয়া করুন, আমাদেরকে মায়া করুন, আমাদের প্রতি এহসান করুন, আপনার ভুল করেছি অন্যায় করেছি অন্যায় করে আপনার কাছে তো এসেছি মাওলা, দুনিয়ার কারো আজ যাওয়ার সাগা যাইনি আমরা, অন্যায় করে আপনার কাছে ফিরে এসেছি রব্বুল আলামিন, মেহরবানি করে আমাদেরকে মাফ করে দে, আমাদের অপরাধ থেকে মাফ করে দে আল্লাহ, এই বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদের এই আল্লাহ আপনার রহমতের বৃষ্টি দান করেন, রহমতের বাড়ি বর্ষণ করেন রব্বুল আলামিন, রহমতের বাড়ি বর্ষণ করেন ইয়া রব্বুল আলামিন, আমাদের গুনাহের দিকে না তাকিয়ে আল্লাহ আমাদের মুখের দিকে, আমাদের চেহারার দিকে তাকিয়ে, আমাদের হাতের দিকে তাকিয়ে রব্বুল আলামিন আমাদেরকে আপনি রহমতের বৃষ্টি দান করেন ইয়া রব্বুল আলামিন। গোটা মুসলিম উম্মাকে আপনি হেফাজত করুন, যারা গাজা ফিলিস্তিনে কষ্ট পাচ্ছে আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করুন রব্বুল আলামিন, এদেশে মানুষকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ, যে কারণে আল্লাহ আপনি গজব
জবাব দিচ্ছেন রব্বুল আলামিন, আপনার বিধান বাস্তবায়ন না থাকার কারণে, আপনার কোরআনে দেশে বাস্তবায়নের ব্যবস্থা আপনি করে দেয় রব্বুল আলামিন, আল্লাহ আপনার জিকির বাস্তবায়নের ব্যবস্থা আপনি করে দেয় আল্লাহ, রব্বুল আলামিন আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, এই অনুভূতি আমাদের সৃষ্টি করে দেয় রব্বুল আলামিন। দুনিয়ার কেউ এক ফুটা বৃষ্টি দিতে পারছে না, কিন্তু আপনি ইচ্ছা করেছেন সাথে সাথে বৃষ্টি দিতে পারেন, এই আপনি মেহরবানি, আপনার কুদরতটা, আপনার ক্ষমতাটা আপনাদেরকে দেখাই দেন, আমাদের বিশ্বাসটুকু আরো বেড়ে যাবে আল্লাহ, আমাদের ইমানটুকু আরো বেড়ে যাবে রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদেরকে আপনি কবুল করে নেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين، والسلام عليكم ورحمة الله.